মর্নিং ফ্যামিলি, সবাইকে ছুটির দিনের আই মিন রবিবারের অনেক শুভেচ্ছা। আর আমার মুখে যে গ্লোটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু ছুটির দিনের গ্লো না, ঘুম থেকে উঠে দেখেছি প্রচুর ফুল ফুটেছে। সকাল সকাল সবাই মিলে একসাথে চা খেতে বসেছি, রবিবার না হলে এই সুযোগটা পাওয়া যায় না। এই ভাইয়ের শার্ট সাড়ে এগারোটার সময় আমরা টিফিন করছি, আর এগারোটা কুড়িতে না আজকের প্রথম শর্টস আমি আপলোড করলাম মনে। আর আজকে সম্পূর্ণা এসেছে আমাদের বাড়িতে, হাই করে দাও। আজকে বাড়িতে না চিকেন নেই, ওই সপ্তাহটা চিকেন এত খেয়েছি, মা বললো আজকে আর চিকেন না। সো রবিবার চিকেন নেই, বাড়িতে আছি, কিছু বানাবো না, তাই ভাবছি ডিম ভাপা বানাবো। এই ভিডিওটা নরমালি আমরা করি না, এর পিছনে যে আমাদের কত কিছু করতে হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। মিষ্টি চলো, তোমাকে আর রোদে থাকতে হবে না, চলো। তুমি কালো হয়ে যাবে। এ আমাদের মতো নয়, বিশাল পরশাই। মোটামুটি যেগুলো ইউজ হয়েছে আমরা মাজা ধোয়া করব, আর যেগুলো ইউজ হয়নি এমনি গুছিয়ে রেখে দিচ্ছি, আগের দিন আবার ধুয়ে বের করে নেব। রাখ, অনেক বেলা হয়েছে, গুলো না এখন জড়ো করে রাখলাম, সানের আগে আর মাজতে পারবো না, ওই বিকেলের দিক করে মেজে নেব। দিদির ডিম ভাপা রেডি হয়ে গেছে, আমি আপাতত সানে যাব, কিন্তু কথা হচ্ছে আজকে না আমার রিহার্সাল আছে, কটা থেকে আমি বুঝতে পারছি না। আমাদের যে নোটিশটা আছে তাতে তো দেয়া আছে 6টা থেকে, এবার নোটিশ অনুযায়ী হচ্ছে না, একটু চেঞ্জ করে দিচ্ছে স্যার। আমি বুঝতে পারছি না কখন আমি ধরো কোনো একটা ভিডিও বানাতে বসবো, তখনই যদি বলে এই 4টে থেকে রিহার্সাল। আর এইরকম আমার বহুবার হয়েছে, আমি ভিডিও বানাতে বসেছি আর স্যার ফোন করে বলছে এক্ষুনি চলায় এক্ষুনি চলায়। মা একদম সুন্দর করে নাতা দিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে, পরিষ্কার পরিষ্কার উননটাকে। হচ্ছে ডাল, পাঁচমেশালি উচ্ছে দিয়ে একটা তরকারি আর ডিম ভাপা। প্রথমে আমি আজকে ডিম ভাপাই খাবো, যেহেতু জিনিসটা ইন্টারেস্টিং।
এই খেয়ে দিয়ে উঠলাম আর 4টা থেকে ক্লাস দিয়েছে। কথা হচ্ছে পিয়ারাটাও পেকে গেছে। রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব, কিন্তু বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি। অনেকক্ষণই বেরিয়ে গেছে আর আমার না বাটা একটু হালকা পাতলা মতো কাজ আছে, মানে অল্প সময়ের মধ্যেই ফিরে পড়বো। ইচ্ছে তো ছিল দুজনেই যাবো, বাট ওই আর কি ওই রিহার্সালটা অফ করতে পারবে না, আমি বেরিয়ে যাই। দেখি না কিরকম কালীপুজো কালীপুজোর ফিলিংস এসে গেছে, মানে চারিদিকে বাড়িতে আলো জ্বলছে, আমাদের ওখানটাই কোনো কালীপুজো হয় না। আমরা ছোটবেলায় করতাম, তবে সেই সব ছোটগুলো এখন বড় হয়ে গেছে, কেউ এই সমস্ত দায়িত্বে থাকতেও চায় না। আমি ভেতরের রাস্তা ধরে হাঁটছি, তার কারণ হচ্ছে আমি এতদিন যাচ্ছিলাম বাতার মেলা শেষ হয়ে গেছে, বাট বোন এই মুহূর্তে ফোন করে বললো যে বাতার মেলা চলছে, প্লাস ওখানে নাকি মিনি কিচেনে কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে। অগত্যা আমি একাই, মানে আর কিছুই নয়, আগে থেকে জানলে না অন্তত জয়শ্রীকে নিয়ে আসতাম, একা একা কি মেলা দেখা যায়। রবিবার আমার মনে হয় প্রচণ্ড ভিড়। দিয়ে যাচ্ছি অলরেডি বড়িতে থাকে। মেলার ভিতরে কতটা ক্লিপিক্স নিতে পেরেছি আমি জানি না, যেহেতু আমরা দুজনে যাই না, একটু অসুবিধাই হচ্ছিলো বলতে পারো। তবে এক কথায় আমি যে পারপাসে মেলায় গিয়েছিলাম সলভ, আর জিনিসপত্রের দাম ঠিক আছে, মেলা তো একটু বেশি তো হবেই, আর আমার মুখও দেখা যাচ্ছে না আমি কেন কথা বলছি। বাড়ি পৌঁছে গেছি, আর আমার বাড়িটাকে কি লাগছে, ও মা কোথায় রে বাবা সব। এ তুই কখন ফিল আমি আজ তাই ভাবছিলাম তুই ঠিক কি দাঁড়ে দেখি দেখি দেখি, মানে ফাইনালি হাতে পেয়ে গেলাম, প্রোগ্রামটা চলে এসেছে। নাচের ক্লাস থেকে ফিরেই খেতে বসে রয়েছি, সকালে যেহেতু পাস্তা হয়নি তাই মাকে বলেছিলাম বিকালে বানিয়ে রেখো।